Hey, hello everyone, welcome to my channel Unpredictable Bongs. আমি জুঁই আর আজকে এই ভিডিওটায় আমি স্পেশালি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি, যারা যারা আমার প্রোফাইলে আছো, মানে যারা যারা আমার চ্যানেলে রয়েছো সাবস্ক্রাইবার, তাদের তো প্রথমে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওস দেখছো অন রেগুলার বেসিস, তারা তো জানোই যে আমার কন্টেন্ট কী। বেসিক্যালি আমি ট্রাভেল ব্লগস এর ওপরে, মানে ট্রাভেলিং করলে তার কিছু বিশিষ্ট জায়গার ওপরে কোনো ব্লগস দেওয়া, আর কোনো স্পেশাল ডেজ থাকলে সেটার ওপরে ব্লগস বানানো, এবং এই ধরনের কন্টেন্ট দিই। আর একটা যে কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি আমার সাধ্যমতো, সেটা হচ্ছে সেই সমস্ত মানুষদের ওপরে কন্টেন্ট বা ওপরে ব্লগ বানিয়ে সেটা ছাড়ার চেষ্টা করি, যারা যাদের হয়তো সাহায্যের সত্যিই প্রয়োজন, যাদের হয়তো পরিচিতির একটু সত্যিই প্রয়োজন। ট্যালেন্টের অভাব নেই তাদের, তারা যথেষ্ট ডিজার্ভিং, কিন্তু পরিচিতির অভাবে তারা কোথাও গিয়ে হয়তো একটু ল্যাক করছেন বা পিছিয়ে পড়েছেন। তো আমি এটা চেষ্টা করি যে তাদেরকেও তোমাদের সকলের সামনে আনতে, যাতে করে তারা একটু পরিচিতি পান। এর আগে একজন ঘুগনি কাকুর ওপরে আমি ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে একবার গো থ্রু করে দেখে আসতে পারো। তো ওনার কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার কিছু আবেদন ছিল, সেই আবেদন আমি যতটা সম্ভব, আমার যতটা সম্ভব পেরেছি নিজের মতো আর কি, সেটা চেষ্টা করেছি সকলের সামনে তুলে ধরার। আর এখনও আমার কাছে এমন কিছু কন্টেন্টস রয়েছে যেগুলো কিন্তু এই ক্যাটাগরিটাকে কভার করে। কিছু ট্রাভেল মানে বিশিষ্ট কোনো জায়গা বা যে জায়গাগুলো হয়তো কিছুটা অফবিট এই ধরনের কোনো জায়গার ওপরে যেরকম কন্টেন্টস রয়েছে, ঠিক সেরকমই কিন্তু এই ধরনের কিছু মানুষ এর ওপরেও আমার কাছে কন্টেন্টস রয়েছে। তো সেইগুলো আমি সবার মধ্যে শেয়ার করতে চাই, আর এইটা কিন্তু তোমাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিওস দেখছো, এরম ধরনের কোনো ইউজফুল কন্টেন্টস পেলে একটু শেয়ার করে দিও সকলের মধ্যে, যাতে সবার মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। আর যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওস দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু পাশে থাকো, যাতে করে এই ধরনের মানুষগুলোর পাশে আমরা থাকতে পারি। শুধুমাত্র চ্যানেলের তো একটা গ্রোথ, দেখো কে না চায় যে তার ইউটিউব চ্যানেলটা গ্রোথ পাক, অফকোর্স সবাই চায়, যে এটা অস্বীকার করবে সে বেসিক্যালি সত্যি কথা বলছে না। তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই আমিও এটাই চাই যে আমার এই চ্যানেলটা একটা গ্রোথ পাক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও চাইছি যে যে মানুষগুলোর ওপরে আমি কন্টেন্ট বানিয়ে সেগুলোকে পোস্ট করছি, আরও আরও বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি, তারাও যেন একটু পরিচিতি পাক, তাদেরও পাশে আপনারা থাকুন। কারণ সত্যি মানে এমনটা নয় যে হঠাৎ করে গিয়ে উপস্থিত হয়ে ব্লগ বানিয়ে সেটা ছেড়ে দিচ্ছি। এই যে মানুষগুলোর ওপরে কন্টেন্টস ছাড়ছি আমি, তাদেরকে ভালো করে চেনা রয়েছে আমার, একবার তাদের কাছে গেছি তা নয়, বারবার গেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের আশপাশের জায়গাগুলোকে দেখেছি, এবং তারপরেই স্যাঙ্গুইন হয়েই কিন্তু আমি ব্লগ বানিয়ে সেটা এরকম সোশ্যাল মিডিয়া সাইট বা এরকম ইউটিউব চ্যানেলের মতন প্ল্যাটফর্মে শেয়ার করছি, কারণ আমি যেটা দেখেছি তাদের পরিচিতি সত্যি সত্যি প্রয়োজন। তো আমার এই কন্টেন্টসগুলো যাতে আমি পোস্ট করতে পারি এবং সেটা যেন বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যায়, সেই কারণে প্লিজ আমি এইটুকুনি বলবো যে আমার পাশে থেকো, শুধুমাত্র আমার চ্যানেলের গ্রোথের জন্যে নয়, নতুন কোনো ইনফরমেটিভ কিছু জানার জন্যে, আর সেই সমস্ত মানুষদের পাশে থাকার জন্যে বারবার বলছি যাদের সত্যি একটু পরিচিতির প্রয়োজন। তো আশা রাখছি যে তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু চলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিতে হবে, যাতে করে চ্যানেলের নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। চলো টাটা, আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আরও নতুন কোনো এক্সাইটিং ব্লগসে তোমাদের সঙ্গে দেখা হবে এবং তোমাদের সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। টাটা।